গল্পটা আমরা সবাই শুনেছি। এক ইহুদি প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার সামনে ময়লা ফেলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সেই ময়লা সরিয়ে দিতেন, তারপর নিজের কাজ করে যেতেন। একদিন তিনি দেখলেন দরজার সামনে কোনো ময়লা পড়ে নেই। মানুষজনকে জিজ্ঞেস করে জানতে পারলেন সেই ইহুদি অসুস্থ। তিনি তখন তাকে দেখতে গেলেন। তার এই আচরণে মুগ্ধ হয়ে ইহুদি ইসলাম গ্রহণ করল। এই পুরো গল্পটা বানোয়াট। লক্ষ্য করুন, আমি একে দুর্বল হাদিসও বলছি না, এটা হলো জাল হাদিস, অর্থাৎ এটা কোনো হাদিসই না, এমন কোনো ঘটনা ঘটেই নি। ময়লা ফেলা ইহুদি সংক্রান্ত এই গল্পে কোনো সনদ তো নেই, অর্থের দিক থেকেও এটা ভুল। কারণ এক, মদিনাতে যাবার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সংস্পর্শে আসেননি, মক্কাতে কোনো ইহুদি ছিল না, আর মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুসলিমদের নেতা। শুধু তাই না, তিনি ছিলেন মদিনার শাসকও। ইহুদিরা যেখানেই তার বিরুদ্ধে চক্রান্ত করত, কিন্তু সেটা গোপনে, অপমানিত ও লাঞ্ছিত অবস্থায়। কাজেই মদিনাতে তার ঘরের দরজায় মসজিদ নববীতে গিয়ে কোনো ইহুদি ময়লা ফেলে আসার স্পর্ধা করা সম্ভবই ছিল না। দুই, এটা কীভাবে সম্ভব যে কোনো ইহুদি কাফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার সামনে প্রতিদিন ময়লা ফেলে যাবে, আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা দেখে চুপচাপ বসে থাকবেন? আর কিছু না হলেও তো সে কমসে কম তার দরজার সামনে থেকে ময়লাটা সরিয়ে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হওয়া পর্যন্ত ময়লা তার দরজার সামনেই পড়ে থাকবে, এটা কি আদৌ সম্ভব? তিন, এই গল্পটা দিয়ে অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিংসতার উদাহরণ দিতে চান, কিন্তু এটা তো সহিংসতা না, এটা হলো দুর্বলতা, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ থেকে মুক্ত। যখন কেউ ভুল করে বা কালে ভাদ্রে অনুচিত কোনো কাজ করে ফেলে, তখন সেটা মাফ করে দেওয়া হলো সহিংসতা। তিন, এই গল্পটা দিয়ে অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিষ্ণুতার উদাহরণ দিতে চান, কিন্তু এটা তো সহিষ্ণুতা নয়, বরং এটা হলো দুর্বলতা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ থেকে মুক্ত ছিলেন। যখন কেউ ভুল করে বা কালে ভাদ্রে অনুচিত কোনো কাজ করে ফেলে, তখন সেটা মাফ করে দেওয়া হলো সহিষ্ণুতা। কিন্তু এক ইহুদি কাফের দিনের পর দিন একই কাজ করে যাচ্ছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু না বলে শুধু ময়লা সরিয়ে যাচ্ছেন, এটা দুর্বলতা, এবং আমরা বিশ্বাস করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সব কিছু থেকে মুক্ত, তিনি এর ঊর্ধ্বে। এ গল্প নির্জলা মিথ্যাচার। শায়খ সালিহ আল মুনাজ্জিদ বলেন, আজকাল লোকেদের মধ্যে একটা কাহিনী প্রচলিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ইহুদি প্রতিবেশী ছিলেন, সে তার ক্ষতি করার চেষ্টা করত এবং তার ঘরের সামনে ময়লা ফেলত এবং তার রাস্তায় কাঁটা বিছিয়ে রাখত। আসলে হাদিসের কোনো কিতাবে এমন কোনো বর্ণনার অস্তিত্বই নেই, কোনো আলিম এমন কোনো ঘটনা উল্লেখ করেননি, বরং এটা কেবল আধুনিক সময়ে কিছু বক্তা, দায়ী আর সুফিদের কথাই শুনতে পাওয়া যায়, কিন্তু তারাও কোনো সূত্র উল্লেখ করেন না। আর একজন মুসলিমের দায়িত্ব হলো আলিমগণ যে বর্ণনাগুলো গ্রহণ করেছেন সেগুলো গ্রহণ করা, বিশেষত ইহুদিকে নিয়ে এই বর্ণনা যেহেতু ত্রুটিপূর্ণ। আমার ভাই ও বোনেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাহ নিয়ে আল্লাহকে ভয় করুন। জাল, বানোয়াট এবং দুর্বল বর্ণনাগুলো শনাক্ত করার উপায় আজ অনেক। খুব সহজেই যে কেউ তাহকিক করা হাদিস সংকলন কিনে নিতে পারেন, কিংবা একজন আলিমের কাছে গিয়ে জেনে নিতে পারেন, তাই এক্ষেত্রে গাফিলতির কোনো অজুহাত আমাদের নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবর, রহমা এবং আত্মত্যাগ নিয়ে অনেক সহি বর্ণনা আছে। সহি হাদিসের সংকলনগুলোতে সহজেই সেগুলো পাবেন। এগুলো রেখে কেন আমরা জাল, বানোয়াট কিচ্ছা কাহিনী থেকে শিক্ষা নিতে হবে? এক গালে চর খেয়ে আরেক গাল পেতে দাও, এই ধরনের আদর্শ নিজ সন্তানদেরকে শেখাবেন না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণের এই ধরনের আদর্শ আরোপ করি না। আমরা বিশ্বাস করি যে তাদের মাকাম, সম্মান, মর্যাদা এ ধরনের অবস্থানের চেয়ে অনেক উঁচুতে। আমাদের প্রিয় ভাই বোনেরা, যে সঠিকভাবে ইসলামের ব্যাপারে জানতে চাই, দিনের দৃঢ় ভিত্তির উপরে দাঁড়াতে চাই, তার জন্য আবশ্যিক হলো এই ধরনের বানোয়াট কথাবার্তা মুছে ফেলা। কারণ দুঃখজনক বাস্তবতা হলো, এই গল্পের মতো এমন অনেক জাল, ভিত্তিহীন কথাবার্তা ছোটবেলা থেকে আমাদের সত্য হিসেবে শেখানো হয়েছে, আমরাও সেগুলো প্রশ্নাতীত সত্য হিসেবে ধরে নিয়েছি। এ ধরনের যত ভুল ধারণা ও তথ্য মাথায় মজুদ হয়েছে, তার সব কিছুই মুছে ফেলতে হবে, সব কিছু ফরম্যাট দিতে হবে। প্রিয় পাঠক, আমি আপনাদের অনুরোধ করব,
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ জানার এবং সে অনুযায়ী আমল করার এবং অন্যদের এর জন্য উদ্বুদ্ধ করার।